না বললে শুনছি না ভাই, আর একটু প্রমাণ নিতেই হবে। না 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 না, আর দেবেন না। না না, তুমি ওনার কথা শুনো না, তুমি দাও তো। না মা, মা যখন খাবে না বলছে দেবেন না। আসলে মা আপনাদের মুখের উপর ঠিক বলতে পারছে না, এত কম দামি তেলাপিয়া মাছ তোমার খেতে পারেন না, আষ্টে গন্ধ লাগে। উনি কি মাছ খেতে ভালোবাসেন তুমি বোনকে বললেই পারতে, বোন বাজার থেকে নিয়ে আসতো। বলতে হবে কেন, আপনার ছেলে জানে না আমার বাপের বাড়িতে কি কি মাছ খাওয়া হয়? আমি না হয় দায় পড়ে খাচ্ছি, আমার মা আমার বাপের বাড়িতে ওই সমস্ত সস্তার মাছ কোনোদিন ঢুকতেও দেন না। আমার অত সব বুঝি না বাবা, তোমার বোনকে একবার বলা উচিত ছিল। বললে কি শুনতে নাকি আপনার ছেলে? ঘুম থেকে উঠেই তো দান ছাত্র খুলে বসেছিল, কে পিকনিকে যাবে, কে চাকরির দরখাস্ত করবে, কার কত টাকা লাগবে, সেই নিয়েই তো ব্যস্ত ছিল। আমার মায়ের দিকে তাকানোর ফুরসত ছিল নাকি ওর? উঠে এসো মা, এভাবে না খেয়ে কতদিন থাকবে? চলো সামনে চাইনিজ রেস্টুরেন্ট থেকে তোমায় কিছু খাইয়ে আনি, এসো। তোকে আমি লাইনটা দেখিয়ে দিলাম, হ্যাঁ এবার তুই এই লাইন ধরেই এগোবি। মা, অত বড় মুরগিটা তুমি একলা খেও না মা, আমাকে একটু দাও। একটু কেন, তুই আরেকটা মুরগির অর্ডার দে। আর একটা মুরগি খা না, আরে বরুণ অফিস থেকে ফিরলে ওর হাতে বিলটা ধরিয়ে দিবি, বলবি মা বিলটা মিটিয়ে দিয়েছেন, এবার ওই টাকাটা তুমি মাকে দিয়ে দাও। দুটো চিকেন কর্ন স্যুপ, দুটো মিক্সড ফ্রাইড রাইস, বাহ, দুটো আমেরিকান চপসি, দুটো চিকেন কি লাগে দেখো, রোস্ট, দুটো চিকেন রোস্ট, পরেরটা হলো দুটো জাম্বো প্রন ককটেল, তারপর দুটো দুটো ফ্রুট স্যালাড, ব্যাস এইটুকু আর কেন? আমি ভাবলাম তুমি রাগ করবে তাই। দেখো রাগ করার কি আছে, এতদিন পর মেয়েকে কাছে পেয়ে মার স্বাদ হয়েছে কিছু খাওয়ানো, এতে আমার রাগ করার কি আছে? আর তাহলে টাকাটা তো আমাকে দিতে হচ্ছে না। তুমি টাকা দেবে না? কি পাগলের মতন কথা বল, এই সামান্য কটা টাকা দিয়ে তো আমি তো তোমার মাকে ছোট করতে পারি না। যাই সকালে তাড়াহুড়ো তো দাদাকে দেখে আসতে পারিনি, কেমন আছে যাই দেখে আসি, কেমন আছে না ধরো।